হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের প্লাগইনস অ্যান্ড থিম ফাইল এডিটর অপশন দুটি নিয়ে। তো এই দুটি অপশনের কী কী থাকতেছে এবং কী কী চেঞ্জ আমরা করতে পারি একটি ওয়েবসাইটের বা একটি থিমসের, তার বিশদ বিবরণ থাকতেছে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওগুলি লাইক করবেন এবং শেয়ার দেবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর অ্যাপিয়ারেন্সে আসবেন, অ্যাপিয়ারেন্স থেকে ইনস্টল প্লাগইনে চলে আসবেন। ঠিক আছে, তো এর মাঝখানে একটি কথা বলে রাখি যে আমরা যে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দিচ্ছি, এটি মাত্র ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটি অপশন পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি, কারণ আমরা এখনও মূল কাজে যাইনি। আপনি যখন একটা থিমস ডিজাইন করবেন বা এই থিমসটাকে কাস্টমাইজেশন করবেন কিংবা ডেভেলপ করবেন, যদি আপনি আপনার ওয়ার্ডপ্রেসের যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনি ভালোভাবে বিষয়গুলো বুঝবেন না। কোন অপশনটিতে কী ধরনের চেঞ্জ করা যায়, ডিজাইন করা যায়, কাজ করা যায়, সেই অপশনগুলো যদি আপনি খুঁজে না পান, বুঝতে না পারেন, তাহলে আপনার জন্য পরবর্তী কাজগুলোতে পরবর্তী ধাপে অসুবিধা হতে পারে। এ কারণেই মূলত আপনাদেরকে আমরা ওয়ার্ডপ্রেসের প্রথমত যতগুলো অপশন রয়েছে সেই অপশনগুলোর পরিস্থিতি দেখাচ্ছি এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং এরপরে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে যাব যে কোর্সগুলো আপনাদেরকে দিতে চাইছি, যেমন ধরেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট, ডিজাইন, এগুলো শিখতে গেলে যে কোর্সগুলো জানতে হবে। ইতিপূর্বে আমরা অলরেডি HTML CSS টিউটোরিয়ালগুলো কমপ্লিটলি দিয়েছি, আরও কিছু বাকি রয়েছে, জাভাস্ক্রিপ্ট থাকবে, PHP থাকবে। ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপ সকল প্রকার ভিডিও আমরা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। এখান থেকে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার, এ টু জেড ওয়ার্ডপ্রেস একদম ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, এরপরেও আমাদের এই চ্যানেল থেকে আপনারা 3000 থিমস অ্যান্ড প্লাগইন পাচ্ছেন, যেগুলোর আমরা প্রত্যেকটারই কাস্টমাইজেশন এখানে আপনাদেরকে দেখাবো, ডিজাইন করে দেখাবো, চেঞ্জিং করে দেখাবো এবং থিমস এবং প্লাগইনগুলো আপনাদেরকে প্রোভাইড করবো, যার প্রত্যেকটা থিমস প্লাগইনেই GPL লাইসেন্সেবল থাকবে। ঠিক আছে, তো ইনস্টল প্লাগইন অপশনটির কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে প্লাগইনগুলোর প্রয়োজন পড়বে ইনস্টল করার জন্য, মানে এখনও ইনস্টল করেননি কিন্তু ওয়েবসাইটের থিমস অনুযায়ী রিকোয়ারমেন্ট কিছু প্লাগইন থাকে, সে প্লাগইন এবং এক্সটার্নাল প্লাগইন, আপনার প্রয়োজন অনুযায়ী প্লাগইন যেগুলো ইনস্টল করবেন সেগুলো মূলত এইখান থেকে ইনস্টল করতে হবে। ঠিক আছে, যেমন ধরুন এই যে এখানে দুইটা রয়েছে, একটা আছে ওয়ান ক্লিক ডিমো ইম্পোর্ট এবং আরেকটি রয়েছে হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখুন আমাদের ওয়েবসাইটটিতে এখন পর্যন্ত কোনো ডিমো ইনস্টল করিনি, এটা জাস্ট ইনস্টল করার পর যা রয়েছে তাই। তো আমাদের ওয়েবসাইট কাস্টমাইজেশনের ক্ষেত্রে সবার প্রথমে যে কাজগুলো থাকে, আনুষঙ্গিক কাজগুলো ঠিক করার পর আমাদের সর্বপ্রথম ডিমো ইম্পোর্ট করতে হয়। ডিমো ইম্পোর্ট করার পরে বাকি কাজগুলো আমাদের করতে হয়। ঠিক আছে, তখন আরও কিছু নতুন নতুন অপশন এখানে অ্যাড হয়, কিন্তু আমি ডিমো ইম্পোর্টের আগে এই অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই কারণে যাতে করে আপনারা ডিমো ছাড়াও যখন ওয়েবসাইটগুলো নিজে ডেভেলপ করবেন তখন যে অপশনগুলো থাকবে সেগুলো বুঝতে পারেন। ঠিক আছে, আর যখন আপনারা ডিমো ইম্পোর্ট করবেন সেগুলো যখন আলাদা, এগুলো ব্যাপার স্যাপার থিম কাস্টমাইজেশনের বিষয় থাকে। তো আমরা এখানে যেহেতু ইনস্টল প্লাগইন এসেছে, তো এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফ্রম 7টা যেহেতু আমাদের থিমসের সঙ্গে এই প্লাগইন দুটি রয়েছে তাই আমরা এখানে ইনস্টল করি। তো এখানে বলতেছে ওয়ার্নিং, তো এখানে একটু সমস্যা দেখাচ্ছে, এগুলো হয়ে থাকে মূলত অফলাইনে এই প্লাগইনগুলো ইনস্টল করাটা মোটামুটি সো টাফ হয়ে যায়। এটা ইনস্টল করতে গেলে এখানে একটু নেট কানেকশন দিতে হয়, ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনি লোকাল হোস্ট থেকে এগুলো সুন্দরভাবে ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনস্টল প্লাগইনের কাজ। তবে প্লাগইন নিয়ে আলাদা আরও একটি অপশন রয়েছে এখানে, আরও ইনস্টলেশন প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, প্লাগইন ফাইল এডিটর, এগুলো অনেক বিষয় রয়েছে। আপনি একটা প্লাগইন ইনস্টল করলেন, সেই প্লাগইনটাও যদি আপনি কাস্টমাইজেশন করতে চান, প্লাগইনে যদি আরও নতুনত্ব আনতে চান, সেক্ষেত্রে প্লাগইন ফাইল এডিটর থেকে এগুলো চেঞ্জ করতে হয়। এবং নতুন যদি আপনি
প্লাগইন নিয়ে আসতে চান সেখানে এখানে করতে হয়। তো এই প্লাগইন নিয়ে বিশদ টিউটোরিয়াল থাকবে এর পরবর্তী ধাপগুলো, তো তখন আমরা কথা বলবো। এখানে জাস্ট ইনস্টল প্লাগইনের যে মেইন বেসিক ধারণাটা সেটা আপনাদের এখানে দিচ্ছি। তো আমরা যদি এখন এই মুহূর্তে এখানে ইন্টারনেট কানেকশন দিয়ে এগুলো ইনস্টল করি তাহলে এগুলো কিন্তু ইনস্টল হবে। ইন্টারনেট কানেকশন দিয়েছি আমরা, ইন্টারনেট কানেকশন দেওয়ার পর যখন আমরা কন্ট্যাক্ট 7 ফর্মটি ইনস্টলেশনে দিয়েছি, দেখুন আমাদের এটা কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে। ঠিক আছে, দেখুন সাকসেসফুলি ইনস্টলেশন কন্ট্যাক্ট ফর্ম 7.5.6.4। এখন আমাদের রিটার্ন যেতে হবে। তো আপনাদের দেখিয়ে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে যখন আমরা ইন্টারনেট কানেকশনের আগে ইনস্টল করেছি তখন কিন্তু ইরো চলে আসছিল। তো এখন ইন্টারনেট কানেকশন দিয়েছি, এখন কিন্তু ইনস্টল হচ্ছে। তো এরপর যদি আমরা ইনস্টল ডিমোতে দেখাই, দেখুন এখানে কিন্তু এরকমই আছে। এখন যদি আমরা ইনস্টল ডিমো ইম্পোর্টে ক্লিক করি, এই থিমসটা যখন আমরা ইনস্টল করি তখন কিন্তু দেখিয়েছিলাম থিমটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। তো এখন কিন্তু যে ডিমোটা এখানে ইনস্টল হচ্ছে, দেখুন ইনস্টল সাকসেসফুলি। তো আমরা যদি আবারও এখানে ইনস্টল প্লাগইনে চলে আসি, দেখুন এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এগুলো আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। দেখুন এখন পর্যন্ত আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়নি, যা দেখেছেন তাই রয়েছে। ঠিক আছে, তো আমরা যখন এটা অ্যাক্টিভ করে দেবো কন্ট্যাক্ট ফর্মটা, তাহলে দেখবেন এখানে পেজে আসলে এখানে আলাদা আর একটা চলে আসবে, কন্ট্যাক্ট ফর্ম চলে আসবে। ঠিক আছে, যেটা থেকে একজন ইউজার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, যে কোনো সমস্যা আমাদের জানাইতে পারে অ্যাডমিনকে এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে। এবং এখানে অন ক্লিক ডিমো ইম্পোর্ট রয়েছে, এটাতে এখনও ক্লিক করিনি, এটা ক্লিক করলে ওইখানে চেঞ্জ হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে ইনস্টল প্লাগইনের কাজেই হচ্ছে মূলত যে প্লাগইনগুলো একটা থিমসের আন্ডারে রিকোয়ারমেন্ট থাকবে সেই থিমস প্লাগইনগুলো এখান থেকে ইনস্টলেশন করতে হয়। তারপরে পরবর্তীতে যে প্লাগইনের অপশনটি রয়েছে সেখানে আলাদা অপশনই রয়েছে প্লাগইনের ইনস্টল এবং অ্যাড নিউ করার জন্য এবং আপডেট করার জন্য। ঠিক আছে, তো এখন এই মুহূর্তে আপনাদেরকে এটা ইম্পোর্ট দেখাতে চাচ্ছি না, এটা একটু পরে দেখাচ্ছি। তো আগে আমি এখানে থিম ফাইল এডিটরটা আপনাদেরকে দেখাই, শেষে এটা দেখাবো। তো থিম ফাইল এডিটরের কাজ হচ্ছে আপনার যে থিমসটি রয়েছে সেই থিমসের সকল কোড কিন্তু আপনি এখানে পাবেন। ঠিক আছে, প্রত্যেকটি কোড এবং প্রত্যেকটি কোডের যে এখানে ফাইলগুলো রয়েছে, এই যে দেখুন ফাংশন পিএইচপিতে ক্লিক যদি করেন তাহলে এখানে ফাংশন পিএইচপিগুলো শো করবে। এখানে অ্যাসেডে সিএসএস রয়েছে, জাভাস্ক্রিপ্ট রয়েছে, ফ্রন্ট এন্ড পেজ রয়েছে, হেডার পিএইচপি রয়েছে। এখানে প্রত্যেকটি সেকশনের উইজেট সেকশন, কাস্টমাইজ পিএইচপি, ঠিক আছে, কাস্টমাইজার অপশন, প্রত্যেকটি অপশনের এখানে ফাইলগুলো রয়েছে। এই ফাইলগুলো মূলত এখান থেকে এডিট করা যায়, কারণ আপনার থিমসটের যে কাস্টমাইজেশন করলেন বাইরের যদি রিকোয়ারমেন্ট থাকে এই কাস্টমাইজেশনের বাইরেও কিছু এক্সটার্নাল চেঞ্জিং করতে হবে। তো সেই এক্সটার্নাল চেঞ্জগুলো মূলত আমরা এইখান থেকে করে থাকি, বা এখান থেকে না করলেও এখান থেকে থিমস আপনারা কোডটা যদি কপি করেন এখান থেকে অল সিলেকশন করে কপি করার পর আপনার যে কোড এডিটর সফটওয়্যারটি থাকবে সেই কোড এডিটর সফটওয়্যারে গিয়ে আপনার এখানে দেখুন এই যে কোডগুলো রয়েছে এই কোডগুলোতে এখানে গিয়ে চেঞ্জিং করে আবার এখান থেকে কপি করে নিয়ে আবার আপনি এখান থেকে পেস্ট করে সেভ করে দিতে পারেন, কিংবা এখান থেকে এই ফাইল আপলোড থেকে ফাইলটা আবার এখানে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, দেখেন আপডেট হয়ে গেছে। তো এইভাবে মূলত এই চেঞ্জিংগুলো আমরা এই ফাইল এডিটর থেকে করে থাকি, যা আমরা সামনের টিউটোরিয়ালগুলোতে দেখবো যে যখন আমরা একটা থিমসকে কাস্টমাইজেশন সম্পূর্ণ করবো, অ্যাডভান্স কাস্টমাইজেশন করবো, ঠিক আছে, এবং কোডগুলো চেঞ্জ করবো, কোডের মাধ্যমে কিছু স্টাইল চেঞ্জ করবো, তখন আপনারা এইগুলো বুঝতে পারবেন এবং ম্যানুয়ালি বুঝবেন। যেহেতু এখানে আমরা জাস্ট ম্যানুয়াল অপশনগুলো আপনাদেরকে বোঝাচ্ছি, সেক্ষেত্রে এখানে আর কোডিংয়ে এডিটে না যাই। ঠিক আছে, তো আজকে যেহেতু ইনস্টল প্লাগইনের কথাটি শেষে দেখেই দিতে চেয়েছিলাম, যেহেতু আমাদের টিউটোরিয়ালটা আজকের এখানেই শেষ করব, তাই এটা দেখার পর শেষ হবে এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্লাগইন নিয়ে আরও বিস্তারিত থাকতেছে, তারপরে ইউজার টুল সেটিংস আরও আনুষঙ্গিক বিষয়গুলো থাকবে। ঠিক আছে, তো আমরা এখন অন ক্লিক ডিমো ইম্পোর্ট অ্যাক্টিভ করব। ঠিক আছে, দেখুন আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন বলতেছে রিটার্ন টু ড্যাশবোর্ড। এখন রিটার্ন ড্যাশবোর্ডে আসলে একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা দেখাই। দেখুন এখন পর্যন্ত আমাদের কিন্তু এটা এইরকমই আছে। এখন দেখুন এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এখানে থিমসে আরও কিছু নতুন থিমস আসছে এটা বোঝাচ্ছে, এবং প্লাগইন
দেখুন যে কন্ট্যাক্ট সেভেন যে আমরা ইনস্টল করলাম ফর্মটি, এখন দেখুন সেইটা কিন্তু এখানে চলে আসছে, যা আমরা যখন এইগুলো সকল টিউটোরিয়াল শেষ করেছি তখন কিন্তু এই কন্ট্যাক্ট ফর্মটি অপশনটি এখানে ছিল না। আমরা যখন এই কোথায় গেল দেখুন ইনস্টলেশন প্লাগইন যে এখানে অপশনটি দেখিয়েছিলাম আপনাদেরকে, এই মাত্রই দেখাইলাম, থিম ফাইল এডিটরের উপরে ছিল, সেইটা কিন্তু এখন আর নেই। ওইটা এখন চেঞ্জ হয়ে গিয়ে এখানে চলে আসছে ইম্পোর্ট ডেমো ডাটা, এখানে কন্ট্যাক্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট। তো এরপরের ভিডিওগুলো এগুলো নিয়ে কথা বলবো, কন্ট্যাক্ট ফর্ম নিয়েও আপনাদেরকে বিস্তারিত জানাবো, ঠিক আছে? তো যেহেতু এখন অ্যাক্টিভ করলাম আমরা, তো চলুন এখন এখানে গিয়ে ইম্পোর্ট ডিমো ডাটাতে যাই। তো এখানে আসার পর দেখুন অনেকগুলো স্টাইল রয়েছে, এইটা একটা স্টাইল, ঠিক আছে? এখানে আরও কিছু স্টাইল রয়েছে, এই স্টাইলটা মূলত সম্পূর্ণ আমাদের এখানে হবে, ঠিক আছে? এখন পর্যন্ত ইম্পোর্ট করিনি, ঠিক আছে? এটা ইম্পোর্ট করলে সম্পূর্ণটা এটা হয়ে যাবে, এবং এখান থেকে ইম্পোর্ট কন্টেন্ট, ইম্পোর্ট উইজেট, হ্যাঁ, এগুলো সব কিছু এখান থেকে আমরা ইনস্টলেশন প্লাগইন, ল্যান্ডিং পেজ, ডেমো কন্টেন্ট, রিকমেন্ডেড, অনেক কিছু রয়েছে। তো যেহেতু আমাদের ভিডিও অলরেডি 12 মিনিট গন হয়ে গেছে, তাই আমরা এখানে ইম্পোর্ট ডিমো ডাটা নিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে যাচ্ছি না, এইটা আমরা এর পরবর্তী যে ভিডিওটি আপনারা পাবেন সেটাতে থাকবে, কারণ এখানে ইম্পোর্ট ডেটা করলে বিশাল অপশন চলে আসবে, সেই অপশনগুলো মেনটেন করতে হবে, একটু ডিজাইন করতে হবে, এগুলো সব কিছু ক্লিয়ার করতে ভিডিওটি বিশাল বড় হয়ে যাবে, তো তখন আপনারা বিরক্ত হতে পারেন। তাই পরবর্তী ভিডিওতে এই ইম্পোর্ট ডেটা নিয়ে কথা হবে এবং কন্ট্যাক্ট সেভেন নিয়ে কথা হবে, কন্ট্যাক্ট ফর্ম নিয়ে এবং আনুষঙ্গিক পরবর্তী অপশনগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও থাকবে। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সম্পূর্ণ ভালো থাকবেন, আর অবশ্যই সামনের ভিডিওগুলো দেখতে ডিমো ডাটা, ইম্পোর্ট ডিমো ডাটা ডিজাইন এবং কীভাবে ইম্পোর্ট করতে হয়, সিলেকশন করতে হয়, এই সংক্রান্ত ভিডিও সকল কিছু দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, টাটা, বাই বাই।